আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে টমেটো সস বানিয়ে দেখাবো আর এই টমেটো সসটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে ঝটপটভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন টমেটো সস কিন্তু যে কোনো ভাজা পড়ার সাথে খুবই ভালো লাগে আর ভাজা পরার সাথে টমেটো সস না হলে কিন্তু ভালোই লাগে না আর আশা করি আমার আজকের এই টমেটো সস রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি টমেটো নিয়েছি দুটো আমি টমেটো বড় বড় দুটো টমেটো আমি কেটে নিয়েছি এটা আমি সিদ্ধ করে নিব তো আমি এখানে আমি গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি প্রায় হাফ চামচের থেকে কম মানে পরিমাণ মতো আমি অল্প একটু দিয়ে নিচ্ছি এখানে আমি ভিট লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্টটা দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ আর ভিট লবণটা একটু কম হলেও সমস্যা নেই কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না এখন আমি তিন চামচ টেবিল চামচ পরিমাণের আমি সিরকা দিয়ে নিচ্ছি শিরকাটা টমেটো সসটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে প্রায় পনেরো দিনের মতো এটা ভালো থাকবে নর্মাল ফ্রিজে রাখলে এখন আমি এখানে আস্ত জিরে দিয়ে নিচ্ছি আস্ত জিরা আস্ত জিরাটা আমি এটার সাথে দিয়ে তারপর আমি সিদ্ধ করে নিব তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব লবণটা যা যা স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের আমি মরিচটা দিয়ে দিব এগুলো দিয়ে তারপর আমি এগুলো সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গিয়েছে এখানে একটি আমি নিয়ে নিয়েছি আর একটি বাটি আমি আলাদা নিয়ে নিয়েছি এটাতে আমি এই সবগুলো টমেটো টমেটোটাকে আমি ছেঁকে নিব আমি একটি চামচের সাহায্যে আমি ভালো করে এই টমেটো যে রসটা আছে সেটা আমি এটা কিন্তু নিলে যে নিচে যাবে সেটা দিয়ে আমি আমি এই সসটা বানিয়ে নিব আর আপনারা চাইলে ইচ্ছা করলে চিনি দিয়ে একসাথে জাল দিয়ে নিতে পারেন তা আমি চিনিটা দেইনি যদি আপনারা এটাকে এভাবে সিদ্ধ করে সাথে সাথে বানিয়ে ফেলতে চান তাহলে কিন্তু এটাকে আরেকটু ঘন করে সিদ্ধ করে তারপরে এই পিউরিটা আরো ঘন হবে সেভাবেই বানাতে হবে তা আমি এটাকে আবার জাল দিব সেজন্য আমি এরকম ভাবে ছেঁকে নিচ্ছি তো এটা এটাকে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি কারণ এটাতে যেন যেই মশলাগুলো দিয়েছি সেটা যেন আস্তে আস্তে না যায় সেজন্য আমি ভালো করে ছেঁকে এটাকে আমি এই যে ছাঁকা হয়ে গিয়েছে আর এই যে টমেটোর এই যে ছুলকাগুলো যেগুলো আস্তে আস্তে যে আঁশগুলো বের হয়েছে সেগুলো আমি ফেলে দিব কারণ এটা কিন্তু যাদের ব্লেন্ডার নেই তাদের জন্য এরকম কিন্তু অনেক সহজ হবে আর এখানে আমি তেঁতুলের মাড় বানিয়ে নিয়েছি আর এই তেঁতুলের মাটা কিভাবে বানিয়েছি সেটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আগেই দেওয়া আছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন এটাকে আমি ছেঁকে নিয়েছি আর আপনারা চাইলে টমেটোটার সাথে সাথে আপনারা তেঁতুলটা দিতে পারেন তেঁতুলের মাঠটা আর না দিলেও চলবে এরকম দিলে কিন্তু টমেটোর স্বাদটা কিন্তু সসটা অনেক মজা লাগে আমি যে পাতিলে টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই পাতিলে আমি এই আমি দিয়ে দিচ্ছি আর এটাকে আমি দিয়ে ভালো করে তো এর মধ্যে আমি জাল এখন একটু চিনি মিশাবো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যতটুকু খেতে চান ততটুকু দিতে পারেন তা আমি এই সসটা আমি ঝাল টক মিষ্টি বানাবো সেই জন্য আমি আমার আন্দাজ অনুযায়ী আমি আন্দাজ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি চিনি আমি চার টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি আপনারা চালে তিন টেবিল চামচ দিতে পারেন এখন এটাকে আমি চুলায় ভালো করে আমি এটাকে জাল দিব তার আগে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়াটা অপশনাল পরে না দিলেও চলে কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর গোলমরিচের গুঁড়াটা যত দিবেন তত কিন্তু ঝাঁস ঝাঁস ঝালঝাঁস লাগবে একটু ঝাল লাগবে আর কি তো এই জন্য আপনারা যতটুকু ঝাঁজ মানে ঝালটা খাবেন ততটুকু দিতে পারেন আর গোলমরিচের গুঁড়াটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি চামচ দিয়ে ভালো করে আমি নাড়ব যেহেতু আশেপাশের নিচে যেন না লাগে সেই জন্য কারণ যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু লেগে যাবে সেই জন্য আমি এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই যে টমেটো সসটা হয়ে গিয়েছে আর ঘনত্বটাও কিন্তু আমি এরকম রাখবো আর এটা কিন্তু এই সসটা খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা এরকম ভাবে আমি যেভাবে বানিয়েছি सेम এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর বাইরে থেকে কিনে খাওয়ার থেকে আমরা যদি ঘরে বসে ঝটপট ভাবে বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর বাচ্চাদের জন্য খুবই ভালো এই যে আমি এটা ঠান্ডা করে এখন একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি এই বাটিতে আমি ঢেলে নিচ্ছি এই যেটা ঢেলে নিয়েছি যখন হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ঢেলে নিয়েছি আর এরকম একটি বোতল কিন্তু আপনারা ঘরে রাখতে পারেন ক্যাচ আপের এরকম পাওয়া যায় মার্কেটে যখন কিনে নিয়ে আসে সেটা ধুয়ে রেখে দিলে কিন্তু বা বাজারও আলাদা কিনতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা এটাতে রেখে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন আর আশা করি আজকের এই রেসিপিটা টমেটো সস বানানোটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে যে কোনো রেসিপি আমি আপলোড দিলে আপনার সাথে সাথে পেয়ে যান ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আজকের মতো আল্লাহ হাফেজ